फ्रेंड्स, वेलकम टू माय चैनल मोर डिलाइट बेंगली ब्लॉग। तो आज हे शुभ महालया और आज थे ब्लॉगटा शुरू होटाई हमार फर्स्ट ब्लॉग। तो सबाई के जाना मोर डिलाइटर तरफ थे शुभ महालया। तो अनेक दिन धरे भाची जो हमार ब्लॉगटा स्टार्ट करब, तो किछुतेई करे उठते पारछी ना, बुझते पारछिलाम जे माने बुझते पारछिलाम ना जे आमी आमार ब्लॉगटा स्टार्ट करब किभाबे बा आमी करते पारबो किना। तो आज के फाइनली एक शुभ दिन, तो आज के मने मने ठीक कर ही नहीं आज के ब्लॉगटा स्टार्ट करब। तो आज के ब्लॉगटा स्टार्ट करछी, पाशे थेको सबाई, साथे थेको और देखते थको आमी सारा दिन की करी ना करी, आमार छोटो खाटो खुटी नाटी जा किछु तोमादेर संगे आमी शेयर करब। और तोमरा हयतो यूट्यूबेर किछु मेम्बार्स आमाके चेनो, किछु व्यूअर्स आमाके चेनो कम बेशी। तो কিভাবে চেনো সেটা তোমরাই কমেন্টে জানাবে আমাকে। আর কি বলবো, বুঝতে পারছি না, এটাই আমার ফার্স্ট ব্লগ, আর তোমাদের সঙ্গে কি কথা বলবো, কিভাবে কথা বলবো, আমাকে একটু সবাই টিপস দিও, সবাই শিখিও। তো আশা করি নেক্সট ব্লগ যেগুলো আসবে খুব ভালোভাবেই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখা যাক সারাদিন কী কী করছি না করছি, তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, ছোটোখাটো খুঁটিনাটি যা কিছু সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ থেকে শুরু করলাম আমি আমার ফার্স্ট ব্লগটা, অবশ্যই পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো নেক্সট নোটিফিকেশানের জন্য, নেক্সট ভিডিও আপলোড হলেই যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো দেখতে থাকো আজকে সারাদিন মহালয়ার দিন আমি কী কী করছি না করছি, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের। এখন বাজে হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখন বাজে সকাল 6:20 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন সকাল 6:20 আর এত সকালে উঠে পড়েছি আজকে মহালয়া। প্রথম কথা পাখা বন্ধ করে রেখেছি, কি ঘাম হচ্ছে দেখো। তো প্রথম কথা হচ্ছে আজকে মহালয়া, আর তার থেকে বড় কথা আমাকে প্রত্যেক দিনই ভোরবেলা উঠতে হয়, তার কারণ হচ্ছে আমার ছেলেকে খেলতে দিয়ে আসতে হয়। তো মোটামুটি আমার ঘরের কাজ কিছুটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে বিছানা গোছানো হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমার ছেলের বই রাখার র‍্যাক, একটা বিস্কুটের প্যাকেটও আছে দেখতেই পাচ্ছ। আর এবার টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো করব, সোফাটাকে ঠিক করব, গোছাবো, এদিকের এই ঘরটাও মোটামুটি গোছানো রেডি আছে, কিন্তু কিছু জামাকাপড় আছে এলোমেলো, সেগুলোকে গোছাতে হবে। আর কিচেন এখনও রেডি করা হয়নি, কিচেনটায় সমস্ত কিছু পড়ে রয়েছে, তো কিচেনটা পরিষ্কার করবো, রাত্রিবেলা কিছুটা পরিষ্কার করে শুই, এবারে আর কিছুটা পরিষ্কার করতে হবে। তো চলো আমি কিছুটা কাজ সেরে ফেলি, সেরে ফেলে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হলো। তো বন্ধুরা, সমস্ত কাজবাজ সেরে নিয়ে আমি একটু রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। তো আমি যাচ্ছি একটু শপিং করতে, কিছুটা শপিং হয়ে গিয়েছে আর কিছুটা বাকি আছে, ওই খুচরো খাজরা, তোমরা বুঝতেই পাচ্ছ খুচরো খাজরা মানে কি, আর কিনবো জুতো, জুতো আর খুচরো খাজরা যা জিনিস আছে সেগুলো কিন্তু বাকি রয়ে গেছে। তো চলো দেখা হবে মার্কেটে। তো আমি এখন ঘর থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে গিয়ে আমাদের এখানে একটা টোটোই উঠে পড়েছি, আর এই টোটো করেই যাব বাজার পর্যন্ত, আর টোটোতে কেউ নেই, আমি একাই বসে আছি। তো চলো দেখতে থাকো। তো আমি বাজারে পৌঁছে গেছি, বাজারে অনেকক্ষণ পৌঁছে দিয়েছি, আর আমার শাশুড়িমা হাজবেন্ড আমি চলে এসেছিলেন আমার ছেলেকে নিয়ে, আমি একটু পরে এসেছি কারণ আমি রান্না করছিলাম, সেই জন্য একটু পরে বেরিয়েছি। তো ওনাদের কেনাকাটি হয়ে গেছে মোটামুটি, তো আমার শাশুড়িমাকে নিয়ে আমার হাজবেন্ড সায়ার ব্লাউজ কিনতে দিতেছে ওই দোকানটার মধ্যে, তো কেনাকাটি হয়ে গেছে, তারপর আবার অন্য দোকানে যাব। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। এখন মাঝে 10:30, অনেকটাই রাত হয়ে গিয়েছে, আর আমি ভিডিওটা এন্ড করব বলে তোমাদের কাছে চলে এলাম আবার। আর তখন বাজারে যাচ্ছিলাম যখন খুব রোদ্দুর ছিল, আর তার আধা ঘন্টা পরে শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে যে আমরা একটা দোকানে ঢুকে আর বেরোতে পারছি না। আমাদের আমি থাকি বাড়িপুরে, বাড়িপুরের যে রাধেশ্যাম আমাদের সব থেকে ফেমাস একটা শোরুম, তো ওই দোকানে ঢুকেছিলাম, দোকানে ঢুকে তারপরে আর বেরোতে পারছি না। তো ওখান থেকে ছাতা মাথায় দিয়ে, ছাতার সঙ্গে নিয়ে গেছিলাম, ছাতা মাথায় দিয়ে বেরিয়ে আমরা এম বাজারে গিয়েছিলাম।
ওখানে গিয়ে টুকিটাকি যা কেনাকাটি ছিল কিছুটা করলাম, কিন্তু কিছুটা বাকি রয়ে গেছে, আর একদিন যেতে হবে মনে হচ্ছে। তো যেটুকুনি বাকি রয়ে গেছে সেটুকুনি আমারই বাকি রয়ে গেছে, আমার কমপ্লিট হয়নি এখনও, আরেকদিন যেতে হবে। আর বাড়িতে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, এত টায়ার্ড হয়ে গেছিলাম যে তোমাদের সঙ্গে কথা বলবো সেটাও আমি বলতে পারিনি, কারণ তো বুঝতেই পারছো সবে শুরু করেছি ব্লগিং, আর সেই অভ্যাসটাও নেই যে এসেই একদম চস্তি ফুর্তি নিয়ে একেবারে শুরু করে দেবো ব্লগিং, সেই জিনিসটা এখনও আসেনি। আশা করি আস্তে আস্তে এসে যাবে। আর ওখানে গিয়ে সব কিছু ক্যামেরা করতে পারিনি, কারণ একটু লজ্জা লজ্জা ভাব লাগছিল। আর আশা করি হাতে ক্যামেরাটা এসেছে যখন সেট হয়ে যাবে, ধীরে ধীরে ব্লগিং করতে করতে ধীরে ধীরে হাতে ক্যামেরাটা সেট হয়ে যাবে, তখন আর লজ্জা ভাবটা হয়তো থাকবে না অতটা। আর আমার আজকের ব্লগিংটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমরা পাশে থাকলে আমি আশা করি সুন্দর সুন্দর ব্লগ আরও তোমাদের কাছে শেয়ার করব। আর দেখছি কতদূর কী করতে পারি আমি জানি না, তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই করতে পারবো। তো আজকের মতন এখানেই শেষ করছি। আর এই দেখো আমি চুলে তেল টেল সব মেখে নিয়েছি, চুলটাকে এবার এঁটে শুঁটে বাঁধবো, বাঁধিনি তোমাদের কাছে আসবো বলে, এখন একদম টাইট করে চুলটাকে বাঁধিনি তোমাদের কাছে আসবো বলে। ধীরে ধীরে সব কিছুই দেখাবো, এ টু জেড সমস্ত কিছুই তোমাদের কাছে শেয়ার করব। হয়তো একটু টাইম লাগবে, আস্তে আস্তে হয়ে যাবে আশা করি। আর দেখছি সামনেই পুজো আসছে, সবাই খুব খুব মজা করো, আমিও কতটা মজা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পুজো সাবধানে কাটিও, দেখা তো হচ্ছেই তোমাদের সঙ্গে রোজ, আর চিন্তা নেই তোমাদের সঙ্গে সবাইয়ের সঙ্গে রোজই কথা হবে। কি বলবো বুঝতেই পারছি না, নতুন ব্লগিং কি বলবো বুঝতেই পারছি না। যাই হোক, আবার আমি কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, বাই অ্যান্ড টেক কেয়ার।